কিরে ভাই, আজকের ভিতর না আমার নামের তালিকা আপনি আমাকে পাঠাতে চেয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুনছি, আপনি বলুন। হ্যাঁ কি, সাতজন ব্যাটার, ছয়জন বোলার, অলরাউন্ডার একজনও না? আরে ভাই, আমি তাহলে দলটা বানাবো কি করে, স্কোয়াডটা গঠন করবো কি করে? আরে দেখ, রাখছি। আনোয়ার সাহেব, স্যার খবর শুনেছেন নাকি? স্যার আপনি ইয়ে মানে কোন খবরের কথা বলছেন স্যার? সে কি, ডিসিবি প্রিমিয়ার লিগের দলগুলোর তালিকা দিয়েছে, আরে টি টোয়েন্টির দেখেন নি? না তো স্যার। এ জানেন, দেখেন, ভালো করে দেখেন, আপনার জন্য অবশ্য একটা সুখবর আছে। আচ্ছা দেখছি স্যার, এখানে প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি দলের নাম, সুপার জায়েন্ট ঢাকা উইনার্স, চিটাগাং টাইগার সিটি ক্লাব। স্যার স্যার, এখানে তো আমার দলের নামও আছে। হ্যাঁ, আর চ্যাম্পিয়ন দল পাবে 10 লাখ টাকা, আবার সবগুলো খেলা টেলিভিশনে সরাসরি দেখাবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার। কিন্তু সময় কিন্তু বেশি নেই, স্কোয়াড জমা দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। কি ব্যাপার, খুশির খবর শুনে মন খারাপ হয়ে গেল নাকি? না স্যার, আসলে মন খারাপ না, একটা বিষয়ে আমি একটু চিন্তায় আছি। কোন বিষয়ে? স্যার আমার দলে ভালো কোনো অলরাউন্ডার নেই, যারা আছে ওদিকে দিয়ে হচ্ছে না। এটাতে এত চিন্তার কি আছে, লিগের এখনো 1 মাস বাকি, যে কোনো খেলোয়াড়কে খুঁজে তৈরি করে নেন, খেলোয়াড় কি অভাব আছে নাকি? নতুন কাউকে নেব। মাশরাফি জুনিয়রের মতো এত ভালো খেলোয়াড় যদি না খেলে তাহলে তো সেটা আমাদের দেশেরই ক্ষতি। দেখা যাক কি করা যায়। এখনো ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি, দেখা যাক ভর্তি করাতে পারি কিনা, আগে স্যারদের সাথে কথা বলতে হবে, তারপর একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা শোনো, এক কাজ করো, তোমরা আমার এই কার্ডটা রাখো। আবার কি ভাবছেন? কিছু না স্যার, আপনি ঠিকই বলেছেন, নতুন একজন অলরাউন্ডার নিতে হবে। সেটাই। মাশরাফি জুনিয়র, আয়ান আর মাশরাফি জুনিয়র তো একই সাথে থাকে, আয়ানকে একটা ফোন দিতে হবে। হ্যালো, হ্যাঁ আনোয়ার স্যার বলছি, কি খবর? জি স্যার ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা তোমাদের মাশরাফি জুনিয়র সুস্থ হয়েছে? মানে স্যার জি হ্যাঁ সুস্থ হয়েছে। মানে তো সুস্থ হয়েছে, তুমি আমাকে ফোন দাওনি কেন? তোমাকে বলেছিলাম না যে ও সুস্থ হওয়ার সাথে সাথে আমাকে ফোন দেবে। আনোয়ার স্যার, এই মাশরাফি জুনিয়রকে ডেকে দাও, ওর সাথে আমার জরুরি কথা আছে। ও এখানে আছে, কথা বলেন স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। মাশরাফি জুনিয়র শোনো, কালকে কিন্তু তুমি অবশ্যই 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 আমার সঙ্গে দেখা করবে, খুবই জরুরি বিষয়। জরুরি কেন স্যার, আমি কি 14 বছরের দলে চান্স পাইছি? তোমার কি মনে হয়, তুমি কি অনূর্ধ্ব 14 দলে চান্স পাওয়ার যোগ্যতা রাখো? শোনাও, কালকে চলে এসো, ও ভালো কথা, একাডেমিতে না কিন্তু। কালকে সামনাসামনি এলে সমস্ত কথাবার্তা হবে, ওকে? আচ্ছা স্যার, ওকে। না কেমন করে জানি কথা কইলো,
মানে আমার একদমই ভালো লাগে নাই। আমারও না, কিন্তু মনি স্যার তো নিজে থেকে ফোন করেছে, তোমার তো একবার যাওয়া উচিত। আমি যাবো, আমার যাইতেই হইব, এর শেষটা আমি ঠিকই দেখা সামনে।